নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রান্নার গ্যাসকে নিয়ে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে একটি বিরাট বড ঘোষণা হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাস থাকে সেটা এইচপি হোক ভারত হোক বা ইন্ডিয়ানে হোক যে কোনো কোম্পানির গ্যাস থাকলেই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন হলে আপনারা একটি বড় সলো লোকসানের সম্মুখীন হতে হবে তো লোকসানের সম্মুখীন হওয়ার আগে এক থেকে দু মিনিটের এই ভিডিও অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা আমাদের ভিডিওটিকে এখনও একটি লাইক করেননি আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিন তো আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি গত চার মাসে রান্নার গ্যাসের ভর্তুকি চুপি সারে অন্তত চুয়াল্লিশ টাকা কমিয়ে দিল নরেন্দ্র মোদীর সরকার গত কয়েক মাসে ভর্তুকির অঙ্ক দেখে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে গ্রাহকদের একাংশ গ্রাহকদের অভিযোগ গত চার মাসে প্রায় চুয়াল্লিশ টাকা কম ভর্তুকি কম ঢুকেছে ব্যাংকের অ্যাকাউন্টে অথচ ভর্তুকি কমিয়ে দেওয়ার কোনো ঘোষণাই করেনি কেন্দ্র গ্রাহকদের অভিযোগ কোন মাসে কত টাকা ভর্তুকি পাবেন গ্রাহকরা তার নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হচ্ছে না কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া ভর্তুকির হিসাব দেখে চোখ কপালে উঠেছে গ্রাহকদের এমনিতেই রান্নার গ্যাসের ডেলিভারির সময় ক্যাশ ক্যাশম্যাময় লেখা থাকে তার মূল্য দাম ওই ক্যাশ ভর্তুকির পরিমাণ উল্লেখ করা হয়ে থাকে অভিযোগ গত আগস্ট মাস থেকে ভর্তুকির অঙ্ক লেখার অংশটি তুলে দেওয়া হয়েছে ফলে তাতেই বেড়েছে জটিলতা জানা গিয়েছে সাধারণ গ্রাহকরা আগস্ট মাসে ভর্তুকি পেয়েছেন চুয়াত্তর টাকা পাঁচ পয়সা অর্থাৎ গড়ে একুশ টাকা কম নভেম্বরে সাধারণ গ্রাহক ভর্তুকি বাবদ পাবেন একশো টাকা তেত্রিশ পয়সা আগস্ট মাসের মতো নভেম্বরেও সেই ধারা চলছে বলে অভিযোগ গ্রাহকদের অভিযোগ প্রতি মাসে ধাপে ধাপে ভর্তুকির পরিমাণ কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার কিভাবে কমছে ভর্তুকি গ্রাহকরা জানিয়েছে সেপ্টেম্বর গ্যাসের বাজার ছিল ছশো টাকার কাছাকাছি আগস্টের তুলনায় পনেরো টাকা বেশি সেপ্টেম্বরে ভর্তুকি বাবদ বেশি টাকা পাওয়ার কথা থাকলেও গ্রাহক তা পাননি বলে অভিযোগ অভিযোগ মিলেছে আগস্টের থেকে ষাট টাকা ন পয়সা বেশি সেক্ষেত্রে ষাট টাকাই কিন্তু কম অক্টোবর মাসে গ্যাসের দাম বাড়ে তেরো টাকার কাছাকাছি সেপ্টেম্বর মাসে ভর্তুকি বাড়ে মাত্র ছ টাকার মতো সাড়ে ষাট টাকারও কম নভেম্বরও একই ঘটনা ঘটেছে এবার গ্যাসের দাম বেড়েছে ছিয়াত্তর টাকার কাছাকাছি অক্টোবরের তুলনায় ভর্তুকি ছিয়াত্তর টাকা বেশি পাওয়ার কথা থাকলেও ষাট টাকা বাষট্টি পয়সা কম পেয়েছে গ্রাহকরা আর তাতেই বেড়েছে গ্রাহকদেরও অসন্তোষ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু আস্তে আস্তে ভর্তুকি যে দিত অর্থাৎ সেই ভর্তুকির পরিমাণ কিন্তু একদম উঠিয়ে দিচ্ছে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে একদম কিন্তু তুলেই দিচ্ছে তো এতে কিন্তু গরিব মধ্যবিত্তরা কিন্তু একটু অসন্তোষ হচ্ছে এবং বিভিন্ন ধরনের বিপদের মুখে কিন্তু তারা পড়ে যাচ্ছে এবং লোকসানের সম্মুখীন হচ্ছে এবং তারা গ্যাস কিনতেও কিন্তু দ্বিধাবোধ করছে তো আমার দেওয়া এই আপডেটটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ